1971 সালে শুধু স্বাধীনতার যুদ্ধ নিয়েই তার দায়িত্ব শেষ করেনি, সে যুদ্ধ নয় মাস যুদ্ধ করে স্বাধীন করেছেন সেই নেতা আমাদের আমাদের সেই স্বাধীনতা ঘোষক আমাদের শহীদ প্রেসিডেন্ট আমাদের বহুদলীয় গণতন্ত্রের উপকার শহীদ প্রেসিডেন্ট। এবং তাকে আরো এই জন্য শ্রদ্ধা জানাতে চাই যে শুধু তিনি স্বাধীনতার মুক্তিযুদ্ধের প্রেসিডেন্টের দেশ স্বাধীনই করেননি, তিনি এই দেশের মানুষকে তার অধিকার ফিরে দেওয়ার জন্য তিনি বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন যেমন তিনি সুযোগ পেয়েছেন বলে মনে হয়। তার আগে এই দেশে একটা এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থার পাথর আমাদের উপর চেপে এসেছিল। তো আজকে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের সেদিন ক্ষমতা ছিল তাই সেদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে এখনো তিনি ধীরে অন্তরীণ হয়ে আছেন, বন্দী হয়ে আছেন বন্ধুগণ। তার সারা জীবন তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এই গণতন্ত্রের মুক্ত করার জন্য। সেই মহানেত্রী 1971 সাল থেকে এই দেশের মানুষের জন্যই সংগ্রাম করে চলেছেন। সে 1971 সালে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই দিন দুটা শিশু আমাদের